আসসালামু আলাইকুম বন্ধুরা। বনি ইসরায়েলের এক লোক ছিল যার বিবি খুব সুন্দরী রূপবতী ছিল। সে তার বিবির প্রতি খুবই আসক্ত ছিল। যখন তার বিবি মারা গেল তখন সে খুবই ব্যথিত হল এবং দীর্ঘদিন যাবৎ সে সর্বদা তার স্ত্রীর কবরের কাছে বসে থাকত আর দু চোখের অশ্রু বয়ে পড়ত। ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইহিস সালাম এই পথ দিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি লোকটির পেরেশানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। ইসরায়েলি নিজে সকল ঘটনা খুলে বললে হজরত ঈসা আলাইহিস সালাম জানতে চাইলেন, তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই? লোকটি বলল যে সেটি হলে তো খুবই ভালো হয়, আমি তো মন থেকে এটি চাই, আমি তাকে খুবই ভালোবাসতাম। আমাকে একা রেখে সে চলে যাওয়ার পর থেকে আজ দীর্ঘ কয়েকটি মাস নির্ঘুম রাত কাটাচ্ছি। এ কবরের পাশ ছাড়া আমার আর পৃথিবীতে কোনো স্থান ভালো লাগে না। হজরত ঈসা আলাইহিস সালাম এই আশিক স্বামীর স্ত্রীকে জীবিত করার জন্য কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন। সাথে সাথে একজন হাবশি কৃষ্ণাঙ্গ গোলাম উঠে আসলো, যার নাক চোখ মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনের শিখা বের হচ্ছিল। হজরত ঈসা আলাইহিস সালামকে দেখে গোলামটি কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আর সাথে সাথে তার গায়ের আগুন নিভে গেল। ইসরায়েলি এই অবস্থা দেখে বলল, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার বিবির কবর তো অন্যটা। আসলে দীর্ঘ দুই মাস ধরে কান্নাকাটি করতে করতে কোনো কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি ভুলে গিয়েছি। এটা শুনে হজরত ঈসা আলাইহিস সালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল। এখানে উল্লেখ্য যে প্রথম এই লোকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফির হয়ে মরেছিল, কিন্তু দ্বিতীয়বার হজরত ঈসা রুহুল্লাহকে দেয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করল। এখন ঈসা আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করায় সে ঈমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হল। হজরত ঈসা আলাইহিস সালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এবার সঠিক কবরের সামনে হজরত ঈসা রুহুল্লাহ নির্দেশনা পাওয়া মাত্র সাথে সাথে কবর ফেটে ভেতর থেকে এক অনিন্দ সুন্দরী মহিলা মাথা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে আসলো। মহিলাকে দেখে ইসরায়েলি লোকটি বলে উঠল, হে আল্লাহর নবী, এটাই আমার বিবি। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালামের অনুমতিক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথ ধরল, কিন্তু দীর্ঘদিন নির্ঘুম রাত কাটানোর কারণে তার প্রচণ্ড ঘুম পেল। লোকটি তার বিবিকে বলল, তোমার কবরের সামনে দীর্ঘ দুই মাস কান্নাকাটি ও নির্ঘুম সময় কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গেছি, তাই আমি কিছু সময় আরাম করে নিতে চাই। তার স্ত্রী সাথে সাথে সম্মতি দিলে লোকটি রাস্তার পাশেই শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তার বিবির উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে গেল। এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যাচ্ছিল। রাজকুমারটি ছিল খুব সুদর্শন সুঠাম দেহের অধিকারী। তার সাথে ছিল অনেক স্বর্ণালঙ্কার, গহনা থেকে শুরু করে দুনিয়াবী অনেক আসবাবপত্র। তাকে দেখে সেই ইসরায়েলি বিবি নিজেই আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে ইসরায়েলি ভক্ত স্বামীর মাথাকে নিজের উরু থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে হাজির হল। রাজকুমারও তখন তাকে দেখল, সেও তাকে পছন্দ করে ফেলল এবং সে মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলের দিকে রওনা হল। ইসরায়েলি লোকটির দীর্ঘ দুই দিনের ঘুম ভাঙার পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবারও চিন্তিত হয়ে পড়ল। অবশেষে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছে গেল। সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে আনন্দ আয়েশ করতে দেখতে পেল। ইসরায়েলি ক্ষুব্ধ হয়ে রাজকুমারকে বলল, এটা আমার বিবি, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগে মহিলাটি বলে উঠল, আমি তোমার বিবি নই, আমি রাজকুমারের বাদী। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে স্ত্রীর জন্য সে দীর্ঘ দুই মাস কবরের পাশে কান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করেছিল, সে স্ত্রী আজ আল্লাহ পাকের দেয়া ঈসা আলাইহিস সালামের বিশেষ ক্ষমতার বলে কবর থেকে উঠে তার সাথে বেইমানি করল। ইতিমধ্যে রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল, তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার বাদীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চাচ্ছ। ইসরায়েলি খুব অনুনয় করে বলল, খোদার কসম, এটা আমার বিবি। তার মৃত্যুর পর হজরত ঈসা আলাইহিস সালাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন, আমি দীর্ঘ দুই মাস তার শোকে শোকাহত ছিলাম। এমন সময় হজরত ঈসা আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তাকে দেখে ইসরায়েলি বলল, হে রুহুল্লাহ, হে আল্লাহর রাসুল, আল্লাহর বন্ধু, এই মহিলাটি কি আমার বিবি নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে? হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, আহ, এই তো সেই মহিলা। এই কথা শুনে মহিলাটি বলল, হে রুহুল্লাহ, লোকটা মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের বাদী। হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি সেই মহিলা নও
যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম। মহিলাটি বলল, হে রুহুল্লাহ খোদার কসম আমি সেই মহিলা নই। এভাবেই মহিলাটি আকুতি মিনতি করতে থাকল। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যে জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও। এ কথা সে মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলাটি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎই নিথর লাশ হয়ে মাটিতে ঢলে পড়ল। সে ইমানদার হয়ে উঠেছিল ঠিকই, কিন্তু এখন হযরত ঈসা আলাইহিস সালামকে অমান্য করে কাফের হয়ে কবরে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করে, তাহলে সে যেন সেই হাবশি গোলামকে দেখে যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছিল ঠিকই, আবার জীবিত হওয়ার পর ইমানদার অবস্থায় ইন্তেকাল করল। আর যে ব্যক্তি এমন মানুষকে দেখতে চায় যে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করল ঠিকই, কিন্তু আল্লাহ পাক তাকে দুনিয়ার নানা নিয়ামত দেওয়ায় সে আবার দুনিয়ায় অন্ধ হয়ে মরিচিকার পিছনে দৌড়াতে থাকল, নিজ স্বামীর সাথে বেঈমানি করল, করল আল্লাহর পাঠানো তার রাসুলের সাথে, আল্লাহ পাক আবার তাকে জীবিত করে, অতঃপর সে কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে যেন এই মহিলাকে দেখে। এই ঘটনা থেকে সেই ইসরায়েলি লোকটি কসম খেয়ে বলল, আমি আর কখনো বিয়ে করব না। কথাটি বলে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে মৃত্যুবরণ করল। আল্লাহ তাকে গ্রহণ করুন এবং এই গল্প থেকে আমাদের প্রত্যেককেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।